বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন করা হলো। সামনে বিধানসভা ভোটে নির্বাচন, তার আগে কর্মীদের নিয়ে করা হলো এই সম্মেলন। মঞ্চে উপস্থিত ছিলেন হাজি নুরুল ইসলাম, রাজ্য সভাপতি সংখ্যালঘু সেল। তিনি জানান, মুর্শিদাবাদ জেলায় 22টা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস, এবং কে দল বদল করলো তাতে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না, এমনটাই তিনি মনে করেন। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জিতবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জেলা সংখ্যালঘু সভাপতি নাজিম উদ্দিন শেখ। আজ এই কর্মী সম্মেলনে মিম পার্টি থেকে প্রায় 100 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। সংখ্যালঘু সেলের প্রত্যেক জেলায় আমরা কর্মী সম্মেলন করার অনুমতি দিয়েছি রাজ্য নেতৃত্বের তরফ থেকে। আজকে মুর্শিদাবাদে আজকে আমরা শুরু করেছি, সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে চলার জন্য আমরা তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং যাতে দল যেতে সেই নির্দেশ দেওয়া হবে।